দুর্নীতি নিয়ে সৌরভ দলের মধ্যে আরো তোপে জহর সরকার। সৌগত বিশ্বজিতের পর এবার জহর সরকারকে তাপস রায়ের আক্রমণ। জহর সরকারের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, ছাড়বো ছাড়বো বলছেন কেন, ছেড়ে দিন, কিছু বলার থাকলে দলনেত্রীকে বলতে পারতেন। জহর সরকারের নির্বাচনী এজেন্ট ছিলাম বলে লজ্জিত, তৃণমূলের রাজ্যসভার সাংসদকে তীব্র আক্রমণে বিধায়ক তাপস রায়। এ বিষয়ে জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, আমরা দেখতে পাচ্ছি যে যে জহর সরকারকে নিয়ে একের পর এক তৃণমূল নেতার মন্তব্য, এর পরে জহর সরকার কি মুখ খুলে নতুন কিছু আর বললেন? দেখো, প্রকাশ্যে তিনি আর কোনো মন্তব্য করতে চাইছেন না, কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি যেটা জানাচ্ছেন, তিনি যা বক্তব্য পেশ করেছেন সেটা রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে, যেমন অন্যান্য দলের দুর্নীতির বিরুদ্ধেও। সুতরাং পার্টির ভাবমূর্তির স্বার্থে তিনি যা ঠিক মনে করেছেন তাই বলেছেন, এটা স্পষ্ট করে দিয়েছেন আজও। অর্থাৎ বক্তব্য প্রকাশের পর দলেরই সাংসদ, জহর সরকারের দলেরই সাংসদ সৌগত রায় বা মুখপাত্র বিশ্বজিৎ দেব বা আজকে তাপস রায় বা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের পরেও জহর সরকার তার অবস্থানে অবিচল, সেটা আজকে ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি এটাও জানিয়েছেন যে তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 2024-এর লড়াই, এবং যে লড়াই তার সবচেয়ে বড় লড়াই মনে হচ্ছে তার কাছে, এবং সেই জন্যই দলের ভাবমূর্তির স্বার্থে যা ঠিক মনে করেছেন তাই বলেছেন। অর্থাৎ জহর সরকারের তারপরেও শাসক দলের অন্দরে তারই বিরুদ্ধে সতীর্থরা, তারপরেও কিন্তু জহর সরকার নিজের বক্তব্যে অবিচল থাকছেন, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন তার দিকে নজর থাকবে এবং তিনিও থাকছেন। এখনো পর্যন্ত ঘনিষ্ঠ মহলে তিনি যেটা জানিয়েছেন যে তার যে সিদ্ধান্ত, তার যে বক্তব্য দুর্নীতির বিরুদ্ধে, তার যে বক্তব্য শুধু তৃণমূলের বিরুদ্ধে নয় ও বিজেপির বিরুদ্ধেও, সেই বক্তব্য থেকে তিনি একচুলও সরছেন না, এবং যেটা বলেছেন সেটা দলের ভাবমূর্তির স্বার্থে এবং 2024-এর লড়াইয়ের স্বার্থে। জহর সরকার তো তৃণমূল ক্ষমতায় আসার পরে তৃতীয়বার, তারপরে দল তাকে নমিনেশন দিয়েছিল রাজ্যসভার সদস্য হিসাবে। দায়িত্বজ্ঞানহীন অরাজনৈতিক মন্তব্য, লজ্জা হচ্ছে বললেও অত্যুক্তি হবে না যে আমি, দল আমাকে করেছিল অবশ্য, জহর সরকারের নির্বাচনে আমি ইলেকশন এজেন্ট ছিলাম। উনি কি এই সমস্ত বলার আগে একবারও নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবারও কথা বলেছিলেন? উনি তো সম্মান বাড়ানোর জন্যই রাজ্যসভার সদস্য হয়েছিলেন, ছেড়ে দিন, উনি কে নিষেধ করলো? উনি কোনাকে, উনি এই সমস্ত বলছেন কেন? উনি যদি মনে করেন যে ছেড়ে দেওয়ার, ছেড়ে দিন। আমি একবারও মনে করি না, এক ফোঁটাও মনে করি না যে জহর সরকার এই সমস্ত কথা বলেছে বলে দলের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়েছে, কারণ দল জহর সরকারদের উপর নির্ভর করে না। বাড়ির লোক বা বন্ধু বান্ধবরা যেদিন রাজ্যসভার উনি মনোনয়ন পেলেন, মনোনয়ন দিতেলেন, তার আগে তাদের সম্মতি নিয়েছিলেন কি?